বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে আজকে ব্রেকফাস্টের কোনো পর্ব রাখিনি, কারণ মাঝে মাঝেই মনে হয় যে একটু ইডলি ধোসা হলে ভালো হতো, আর সেইটা বানাতে আমি তো একেবারেই বেগুন পারি না আর বোনও পারে না। পোড়া বেগুন মেখে খেতে ভালোই লাগে, শুধুও লেকচারই দেয়। তো যাই হোক, চলো শুরুতেই ঝামেলা যখন হয়েছে, ঝামেলাটা করেই নি। ও রান্না করে, রান্না করার পরবর্তী সময় যদি আমি তোমাদের গ্যাসটা দেখাই, সিঙ্ক দেখাই, তাহলে বুঝতে পারবে ওইখানকার অবস্থাগুলো কি থাকে। সিঙ্ক যদি পরিষ্কার করেও আসে, এইখানে পায়ের গোড়ায় বসে আছিস, তাহলে কিন্তু গ্যাস কিন্তু পরিষ্কার করে না, ওইটা কিন্তু আমাকেই করতে হয়। গ্যাস পরিষ্কার করে না, গ্যাসের নিচেও নোংরা পড়ে থাকে, সেগুলোও পরিষ্কার করে না, পুরো ওপরের জায়গাটা পুরোটাই আমাকে করতে হয়। তো যাই হোক, থার্কেটে দিয়েছে। তো চলো, আজকে তো ব্রেকফাস্টের ব্যবস্থা অন্য কিছু করেই নিয়েছি, তো কি কি হবে ব্রেকফাস্টে তোমাদের সাথে তো শেয়ার করবই। তার আগে চা করে নিই, চা মানেই তো কালো চা, এটা ভালোভাবে বলি ব্ল্যাক টি, শুনতে ভাল লাগে, খেতে না। যাই হোক, কিছু করার নেই, বিস্কুট চুবানোর জন্য আমি খাই, কারণ আমি বিস্কুট খেতে খুব ভালোবাসি। দেখলাম কিছুটা ওর খেটে করে ওঠেনি, কিছু লাগে চাটা করে নিয়ে আস। দেখো, সুন্দর করে আমি চা নিয়ে চলে এসেছি, তার সাথে বিস্কুটও আছে। আর আমার বোন এদিকে বন্ধুদের সাথে কথা বলছে, কি মনোযোগ দিয়ে শুনছে, মনে হচ্ছে কি না কি বিশাল কিছু রাজ্য জয় করছে। তো এখন যাই হোক, ওর কাজ করুক, পরে তো ওকে আবার রান্না বান্না করতে হবে। তাকাচ্ছে দেখো, মনে হচ্ছে কি ভুল বলে ফেলেছি। আর এখানে ওর হাসিটা যদি তোমাদের শোনাতে পারতাম, বাপরে বাপ, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, মানে ধাক্কা মেরে মেরে হাসছে, মনে হচ্ছে আমাকে না মারলে আর হবে না। তো বোনের ভয়ঙ্কর হাসি শুনতে শুনতে আমাদের তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো দেখতেই পাচ্ছ, তো অনেক কিছুই খাবার এসছে আজকে, বা খুব সুন্দর করে প্যাক করেও দিয়েছে। তো কি কি আছে আগে চলো দেখে নিই। তো দুটো মশালা ধোসা দিয়েছি, আর দুটো প্লেন ইডলি দিয়েছি, মানে এক প্লেটে দুটো করে থাকে, মানে চারটে। আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসেও গেছি আমি, কারণ আমার আর ধৈর্য ধরছিল না। আর ইডলিটা এতটা সফট হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু একটাই হচ্ছে, চাটনিটা আজকে খেলেও তুমি কালকে মনে রাখবে, তা সেটুখানি আজকে একটুখানি খেয়েই নিলাম ভালো লাগছিলো বলে। মশলা ধোসাটাও বেশ ভালো খেতে, একটা ক্রিস্পি ভাব আছে, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আমার বোনেরও ভালো লাগবে। আগে তো আমি খেয়ে নিই, ও বকে যাক ওদের মতন। অসাধারণ, মানে জাস্ট ফাটাফাটি। আর এইটাও আজকে ভালো হয়েছে, এটা কি বলে সাম্বার সাম্বার টাইপেরই, কিন্তু সাম্বার ঠিক নয়, এটা খুব ভালো হয়েছে। কোনো কালার নেই, কোনো কালার নেই, সবথেকে বড় কথা মনে হচ্ছে না লঙ্কার গুঁড়ো আছে হয়তো, অবশ্যই থাকবে, লঙ্কার গুঁড়ো ছাড়া রান্নাই করবে না। লঙ্কার গুঁড়ো নেই, ভালো করে স্পুনটা দেয়, লঙ্কার গুঁড়োর কোনো পিকল ছিটা ছিটা যেগুলো থাকে কিচ্ছু নেই, তাহলে শুধু মশলা দিয়ে করেছে। এটাই আছে যেটা, সেটা হচ্ছে টমেটো। আচ্ছা, তোর খেতে ভালো লেগেছে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে। আর যদি লঙ্কা যদি থেকে থাকে, সেটা হচ্ছে পাকা লঙ্কা আছে, পাকা লঙ্কা দিয়ে করা খুব ভালো হয়েছে। প্রথম কথা হচ্ছে ঝাল ঝুল কিছু নেই। ব্রেকফাস্টের পর্ব তো মিটে গেছে, তাহলে আজকে একটুখানি কেনাকাটা করার জন্য বেরোবো। কেনাকাটা মিন্স কিছু গ্রসারি আইটেম, কিছু সবজি কিনতে হয়, তো সেগুলো করার জন্যই বেরোবো। তো আমরা কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা স্টার বাজারে চলে এসেছি, এটা কোরমাঙ্গলাতে। এখানে স্টার বাজার আর জুডিও দুটো একসাথেই আছে, মানে একসাথেই দুটো জায়গা যদি কেনাকাটা থাকে কিন্তু হয়ে যাবে এক খরচাতেই। তো এখানে আমরা সবজি কিনতে মেনলি চলে এসেছি। তো আগেই আমি দেখে নিচ্ছি কি কি সবজি নেওয়া যায়, কোনটার কত দাম কি না দাম, বা কোনটা আমার এক্ষুনি বাড়িতে দরকার। তো আগেই আমি একটা গোটা কুমড়ো নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো,
তো দেখছি চাল কুমড়ো লাগবে কি না আছে, বা ছোট সাইজের চাল কুমড়ো আছে নাকি। আর এখানে আরেকটা নিয়েছি ঘট, ঘটের মতন যে কুমড়োগুলো, ওটা আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে, আমি আগেও দুবার নিয়েছি। আর এখানে দেখো বাড়িতে এতগুলো পটল থাকা সত্ত্বেও যেই দেখেছি একটু হলদে হলদে গেছে হয়েছে পটলগুলো, তো নেওয়ার জন্য লাফিয়ে পড়েছি, তো বোনের বকা খেয়ে আর নিইনি। আর এখানে বেশ সুন্দর বেগুন আছে, তো বেশ দেখে দেখে নিয়ে নিচ্ছি যাতে দানাটা না হয়, কারণ এখানকার বেগুনে প্রচণ্ড দানা হয়, যেগুলো ভাজা খেলে প্রচণ্ড পরিমাণ মুখ চুলকায়। তো অন্যান্য জায়গাতেও বেগুন আছে, ওগুলো পুরো শুকিয়ে গেছে, এটা ভালো আছে বলে এখান থেকেই বেছে নিয়ে নিচ্ছি। বাকি অল্প অল্প করে অন্যান্য সবজি যেমন শশা, আর তার সাথে সাথে বোন নিয়ে নিয়েছে একটা লাউ, এরকম করে করে অল্প অল্প করে সব সবজিগুলো কিনে নিয়েছি। এবার দেখছি যে বাকি সব জিনিসের দাম কেমন আছে। আর আমি যা বেশিরভাগই খাই হচ্ছে ডাইজেস্ট বিস্কুট, ডাইজেস্ট বিস্কিট ছাড়া খাই না। তো আজকে দেখছি ডাইজেস্ট বিস্কুটে মানে পুরো সাংঘাতিক অফার দিয়ে দিয়েছে, তো এতটাই দাম কম। তো বোনের বকা খাওয়া সত্ত্বেও অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা ভাবছো সত্যি রাক্ষস নাকি যে এতগুলো প্যাকেট নিয়ে নিয়েছি, রাক্ষস না হলেও সাধারণত এতটা কম দামে পাওয়া যায় না বলে আমি অনেকগুলো প্যাকেটে উঠিয়ে নিয়েছি, যাতে আমার বেশ অন্তত 2-3 মাস, তো আড়াই মাস হলেও চলে যাবে। তো তার সাথে সাথে একটা ক্রিম বিস্কুটও নিয়েছি বোনের জন্য। আর এখানে চলে এসেছি বোন গুড় নেওয়ার জন্য, কারণ তোমরা যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখো তোমরা জানো আমরা চিনিটাই অ্যাভয়েড করি, তো গুড় খাই, তো গুড় নেওয়ার জন্য চলে এসেছে এখানে। বাকি আর যে গ্রসারি আইটেম যেগুলো আছে তো সেগুলো এখন নিয়ে নিতে হবে, তো সের জন্য সেই সেকশনে চলেও এসেছি। বোন এখানে ভিডিও করছে, আমি আগে পুরোটা ঘুরে দেখছি কোন কোন জিনিসের দামগুলো কম আছে, তো সেইভাবে প্রতিটা জিনিস অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, কারণ দুটো মানুষের জন্য একবারে অনেকটা রেখে দিলে একটাই অসুবিধা হয়, ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় প্রচণ্ড জিনিসের ড্যাম্প ধরে যায়। আর আরশোলার ভয় আমার বাড়িতে নেওয়া থাকলেও আশেপাশে আছে, তার জন্য খুব বেশি এই মুহূর্তে আমি স্টোর করি না, মাসের মালটা মাসের মধ্যেই কিনি। তো বিলিং শেষ করে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, এবার বাড়িতে গিয়ে আবার লাঞ্চের ব্যবস্থাও করতে হবে, যেটাও দায়িত্বটা আমার না, সেটা হচ্ছে বোনের। শপিং মল থেকে চলে এসেছি, এরকম সুন্দর করে পটলগুলো কেটে নিয়েছি, দেখো এই ভেঙে গেল, এইভাবে পটলগুলো কেটে নিয়েছি, মা এরকম করে কাটতো, হ্যাঁ এরকম করে পটলগুলো মারও ভালো করে কাটতো সুন্দর করে। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল কালো জিরে দিয়েছি, এখন করে নেবো হচ্ছে পটল করছে, এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে অলরেডি, মানে এর থেকে তাড়াতাড়ি কিছু রান্না হবে না, আর কিছু হবে না, ডাল ছিল না, পোস্ত বাটা ছিল না, একটুখানি পোস্তের সাথে একটু চাল মগজ মিশিয়ে দেবো, তাহলে কম পোস্ত লাগবে, পোস্তর দাম বেশি, তো বাবারে বাবারে কি কিপটে মানুষ হতে পারে, তুই তো কোটিপতি, আমি তার কোটিপতি নই, কোটিপতির বোন ভেবে নে, না নিজের থাকলে নিজেরটা নিজেরই হয়, পটলটা মনে হলো বেশি দিয়ে দিয়েছি না, পটল তো আনতে দিবি না, আচ্ছা বেশ পাকা পাকা পটল, আচ্ছা বলতেও পারিস বাড়ির গুলো আগে খা, গেল আবার কাকে বলে, গেল কাকে বলে, কি মুখোড়া রে তুই, মুখোড়া মুখোড়া, মুখোড়ার পর যেটা বলি সেটা এখন বলছিস না, তো নিজের নাম খারাপ হবে বলবে, আমি আমার ইমেজটাকে খারাপ করি না, দেখেছি দেখ দেখ দেখ, আমি কিন্তু বলি না, যাই হোক বোন রান্না টান্না করে নিক, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, বাবা যা অবস্থা, মানে কোন দিন আবার খুলে গেছে, দূর হ, এই বাড়ির হচ্ছে নরমাল বুড়োর মতন, বাড়ির হচ্ছে ওনার একটা বুড়ো বুড়ো জিনিসে বুড়োর মতনই ভাঙাচুরা। তো বোনে রান্না করতে গিয়ে পটলটা একটু কম পড়ে গেছিল, দেখো বলছিল না বেশি হয়ে গেছে, তো তার জন্য কটাবার ঢ্যাঁড়স কেটে দিয়ে দিয়েছে, এই করতে গিয়ে কারেন্টটা টকাশ করে চলে গেছে, আজকাল বেশি কষাতে হবে না ছেড়ে দে, কষাচ্ছি না ভাগছি পটল ঢ্যাঁড়সটা, পটলের ঢ্যাঁড়সটা ভেজে, ঢ্যাঁড়স এখন দাম হচ্ছে 60 টাকা, আর উচ্ছে হচ্ছে দাম 129, আর করলার দাম হচ্ছে 80 টাকা, আমার দরকার নেই বাড়ির গাছের উচ্ছে খাবো, না পেলে উচ্ছে পাতা খাবো তাও ভালো, না পেলে ঘাস খাবো তাও ভালো, বল এই ঘাসের রস খাওয়া কিন্তু ভালো, সেটা কোন ঘাসে সেটা বলবো না, ও রান্না করতে করতে একটুখানি গান টানও চলে ওর মাঝে মাঝে, না হলে রান্নায় ও এনার্জি পায় না।
আর আমি এদিকে ফ্রেশ হয়ে পুজো টুজো কমপ্লিট করে বসে আছি। তার কারণ হচ্ছে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তা ঘরের কাজ সেরকম আমাদের থাকে না, কারণ দুটোই মানুষ তো নোংরা করার জন্য দরকার যাকে, মানে আমার বর বা ছোট কেউ যদি থাকতো তাহলে নোংরাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেরকম আমার ঘর নোংরা সেরকম থাকেও না, তো ওর জন্য কাজটা তো সেরকম কিছু নয়। যেটা করে পুকুকে বের করলে, পুকু একটু দুষ্টুমি করে, নোংরা করে, তো পুকুকে কটা দিন ধরে আমি বারো করছি না, কারণ শরীরটা খুব একটা ভালোও লাগছে না, মন মেজাজও খুব একটা ভালো নেই। যাই হোক, তো তার জন্য ঘরের কাজ অল্পতেই মিটে গেছে, আর আজকে কেনাকাটা করে সেগুলো ফোন তো এখনো ধরিনি, ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হবে বিকেলবেলা, তারপর ধরবো ফোন, তাড়াতাড়ি রান্নাটা করে আর আসুক, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর একটা একটুখানি শুতে হবে, ঘুম দিই না দিই, মুভি দেখবো, একটু শুয়ে থাকবো। আশা করি তোমাদেরও ভাত ঘুম বেশ ভালোই লাগে, কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্টসে জানিও। এখানে দেখো ঢেঁড়স পটল পোস্ত রান্না হয়ে গেছে, মানে চালমগজ পোস্ত, মানে অল্প পোস্ত চালমগজ বেশি দিয়ে রান্না হয়ে গেছে, এখন লাঞ্চের জন্য তাড়াতাড়ি বসে যাবো, কারণ আর সহ্য হচ্ছে না। দেখো দিদি কি সুন্দর করে সন্ধেবেলা উঠে, মানে বিকেলবেলা, সন্ধেবেলা ভুল বলে ফেলেছি, ইভিনিং টাইম, সে মানে বিকেলবেলায় উঠে কি সুন্দর করে এগুলো গুছিয়ে নিয়েছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এই এই কটা চারটে আম নিয়ে এসেছি, তিনটে লেবু, আর এখানে তো সব দেখতেই পাচ্ছ এই ঘট কুমড়েটাকে বাটারস্কচ বলে এখানে, আর তো যা আছে তোমাদের দেখিয়েছি, আম, তোতাপুরি, এমনি পুরি, ব্যাঙ্কপুরি, লাংপুরি। আমার চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো আমি বেশ ভালো করেই দমদার ঘুমটুম দিয়েই উঠেছি, আর দিদি গোছাচ্ছিল এসে দেখলাম তাই ভিডিওটা করলাম, আর তোমরা তো দেখেই নিয়েছো কি কি আরও এনেছি। গ্রসারির মধ্যে অনেক কিছু আনা হয়েছে, আটা, ময়দা, চিড়ে ময়দা আমরা খাই না, কিন্তু কখনো কখনো যদি প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে। সোনার ডালা লুচি খাওয়ার জন্য, ছোঁচা কাকে বলে, লুচি না, নানপুরি, নানপুরি আটা দিয়ে হয় না, তার জন্য অল্প একটু ময়দা আনছি, তাও বেশি আনি। তাহলে আমি তন্দুরি খাবো দিদি, আমার একটা গান মনে পড়ে গেল, ধুমটাক তারা না তন্দুরি নাইট, ওটা নাকি তন্দুরি নাইট বলতো, ওটাকে কি বলে আমি জানি না, ধুমটাক তারা না কি যেন ছিল, ভুলে গেছি, মানে গানটা ভুল করলাম। লিচুর দামটা অত্যধিক বেশি ছিল মনে হয়। হ্যাঁ, লিচুর দাম 500 গ্রাম লিচু হচ্ছে 149, তাই তো? হ্যাঁ, 500 গ্রাম লিচু ছিল 149। যাই হোক, আটা আই দাঁড়া দাঁড়া চুপ কর, ঠিক আছে, ঝুটি মুটি নেই। হ্যাঁ, ঝুটি নেই, নেড়া লাভ ছিল, খাওয়াস না তো আমাকে, খেতে দিস না তো, বলিস তো পেট গরম হয় তাহলে বেশি বকিস না। চাল এনেছি, আটা এনেছি, ময়দা এনেছি, সর্ষে এনেছি, তারপর জিরা এনেছি, আর কি এনেছি, বাদাম এনেছি, আর আর ওই বল, আর চিড়ে এনেছি, বললাম তো চিড়ে, আটা আটা আনা হয়েছে, যাই হোক, এইগুলো বেসন টেসন এগুলো আনা হয়েছে, গোবিন্দভোগ চাল এনেছি, চালটা খুব ভালো ছিল, কত করে নিল, 88, 88 মনে হবে কি 80 এর মধ্যে, বেশ ভালো ছিল, তাই দিদিকে বললাম একটু চাল নিয়ে নে, আর এমনি খাবার চালও নেওয়া হয়েছে, তো এইসব নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। দিদিকে একটু চা করবি? হ্যাঁ দিদি, একটু চা করবে, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, রাখো। আমি বানিয়ে নিয়ে এসেছি, দিদি বানালো না, এটা হচ্ছে মশালা টি, একদম পাতলা টেলটেলে করেছি, খুব একটা ঘন না, আর এখানে রয়েছে মাছের চপ। আগের ভিডিওতে তোমাদের যেরকম বলেছিলাম যে আমি কিছু না কিছু একটু স্ন্যাক্স বানিয়ে রাখি, ভালো লাগে মাঝে মাঝে একটু খেতে, তো তার জন্য এটা ছিল, তো চার পিসই আমি ভেজেছি, আমি ভেজেছি বলে এই রকম ভাজাটা হয়েছে, দিদি ভাজলে মানে রাবণ টাবণও খেতে পারত, তুই বলে দিস, দশ রাবণের দশ মাথা 10 পিস হয়ে যাবে। হ্যাঁ, কয়েকটা বলতে মানুষ কি বোঝে, তো যাই হোক এখন খেয়ে দিয়ে নি। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখবো, চাটা আর চায়ের সাথে টাটা খেয়ে নিই, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাপোর্ট করো, যাতে আমরা আরও প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আসতে পারি, ভালো ভিডিও নিয়ে। আর যারা আমাদের এই ব্লগটা আমাদের পেজ থেকে দেখছো, মানে ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা।